নমস্কার বন্ধুরা, আমি অসীম আবার ফিরে এসেছি আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভাই, তোমাদেরকে আজ যে কথাগুলো বলো, বিশেষ বিশেষ একটা ইম্পর্টেন্ট কথা। আর তোমরা এতদিন ধরে ছেলে মেয়ে যারা অপেক্ষা করেছিলে, তারা আজকে তাদের কথাগুলো ভালো করে কাজে লাগবে, যাদের বয়স 18 থেকে 23 বছর এবং ওবিসি যদি থাকে 26 বছর, এসটিএসসি ছেলেরা যদি হয় তাহলে 28 বছর, মানে নর্মাল জেনারেল ছেলেরা হচ্ছে 18 থেকে 23 বছর, ঠিক আছে? তো এখানে কি বলতে চাইছি, আজ হচ্ছে 27 মার্চ, আজকে একটা কর্মসংস্থান পেপার বেরিয়েছে, এটা অরিজিনালি এবং বাস্তব। আজকে কর্মসংস্থান পেপারটা প্রত্যেকে কিনবে, ওইটাই লেখা আছে যে 8 বাহিনীতে মানে স্টাফ সিলেকশনে নিয়োগ হবে 80,000 কনস্টেবল এন্ড রাইফেলম্যান, মানে 80,000টা ভ্যাকেন্সি আছে টোটাল, 80,000টা সিট আছে। তো তার জন্য কি করতে হবে, কবে থেকে অনলাইন হবে, লোকে এরকম আজব আজব প্রশ্ন আসে মাথায় জাগে যে কবে থেকে অনলাইন করব, কি করে চাকরিটা পাবো, হয়ে যাবে। তার জন্য আমি আছি, আমি তোমাদের বলে দিচ্ছি সঠিক কথাটা শোনো। কি করবে, 25 তারিখ থেকে অনলাইন স্টার্ট হয়েছে, যে কোনো অনলাইন সেন্টারে যাবে, অনলাইন যেখানে হয় সেখানে জিজ্ঞেস করবে যে স্টাফ সিলেকশন অনলাইন হচ্ছে কি হচ্ছে না, এবং কি কি নিয়ে যাবে, তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, এডমিট মার্কশিট, স্কুল সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের এডমিট মার্কশিট, স্কুল সার্টিফিকেট, হয়ে গেল স্কুলের কাজগুলো। এরপর সাথে আর কি রাখবে, আধার কার্ড থাকলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর নিজের ফটো, এইগুলো নিজের আইডি প্রুফ, ঠিক আছে? আর বাকিগুলো তো সার্টিফিকেট। আর যে ছেলেগুলো এসটিএসসি আছো তারা এসটিএসসি সার্টিফিকেট দিবে, ওবিসি যারা আছো তারা ওবিসি দিবে, আর যাদের কিছুই নেই তাদেরকে কিছুই দিতে হবে না। কথাটা বুঝে নাও, এসটিএসসি ছেলেদের এসটিএসসি সার্টিফিকেট লাগবে, আর ওবিসি ছেলেদের ওবিসি সার্টিফিকেট লাগবে, আর জেনারেলদের কিছু লাগবে না। এরপর 25 মার্চ মানে অনলাইন স্টার্ট হয়ে গেছে, 25-26 দুদিন হয়ে গেছে, অনলাইন করবে, 200 টাকা লাগবে। তো সেখানে অনলাইন করার সময় কি কি চয়েস দেবে, যার সিআরপিএফ এ যাওয়ার চয়েস আছে সে সিআরপিএফ দিবে, যার বিএসএফ এ যাওয়ার আছে সে বিএসএফ এ দেবে, যার এসএসবি আইটিবিপি তে যাওয়ার আছে সে সেই চয়েসটা দিয়ে দেবে। এরপর ফর্ম ফিল আপ মোটামুটি 20-22 দিন ধরে হবে, মিনিমাম 25 দিন হয়, ফর্ম ফিল আপ হয়ে গেল। তো ফর্ম ফিল আপ যে হয়ে যাবে, তারপরে কি করবে জানো, স্টাফ সিলেকশনের বই অনলাইন থেকে কিনবে, অনলাইন থেকে কিনে বই পড়বে, হিন্দি ভার্সন বই অথবা ইংলিশ ভার্সন, যার যেটা ভালো লাগে, ঠিক আছে? তো সেই অনুযায়ী বইগুলো তোমরা পড়বে। আর আমি এই থিমটা সাথে মানে এটাই যে আমি একটা ইয়ে করব, সেটাই আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব বইগুলোকে, ঠিক আছে, যে কি কি বইগুলো তোমরা কিনলে ভালো হয়। তো বন্ধুরা, অনলাইন স্টার্ট হয়ে গেছে, ছেলেদের জন্য হাইট কত লাগবে, নর্মালি বলছি জেনারেল এস ছেলেদের জন্য, ওবিসি ছেলেদের জন্য 170 সেন্টিমিটার হাইট লাগবে, তার থেকে নিচে হলে হবে না, সেটা কাদের, জেনারেল আর ওবিসি ছেলেদের জন্য, ঠিক আছে? কিন্তু এসটিএসসি ছেলেদের জন্য একটু কম লাগবে, 167 মতো লাগে। মেয়েদের হাইট কত লাগবে, মেয়েদের 157 সেন্টিমিটার, ছেলেদের রানটা থাকে 24 মিনিটে 5 কিলোমিটার, মেয়েদের রানটা থাকে 8.5 মিনিটে 1.5 কিলোমিটার, মানে 1600 মিটার, ঠিক আছে? এরপর এটা নর্মালি বললাম, তো তোমরা যে অনলাইন করবে ফর্মটা, তারপরে কি হবে, তারপরে পরীক্ষা প্রথমে হবে, প্রথমে পরীক্ষা হবে, পরীক্ষার এডমিট আসবে। পরীক্ষা কবে হবে, 2 আগস্টের 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পরীক্ষাটা হবে। প্রথমে এডমিট আসবে অনলাইনে, অনলাইন থেকে এডমিট ডাউনলোড করবে, অনলাইন থেকে এডমিট ডাউনলোড করলে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় কি কি প্রশ্ন থাকবে, পরীক্ষায় 25 নম্বরে থাকবে জেনারেল নলেজ, 25 নম্বরে রিজনিং, 25 নম্বরের অঙ্ক, আর লাস্ট 25 নম্বর ইংলিশ অথবা হিন্দি বলে একটা বই পাওয়া যায়, সেইটা থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো এখানে 2টো বই তোমাদেরকে কিনতে হবে, 2 থেকে 3টা বই, তাহলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এরপর যদি পরীক্ষায় পাস করো, পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে, পুরো প্রশ্ন থাকবে ইংলিশে অ্যান্ড হিন্দিতে, যার যেটা ভালো লাগে, হিন্দি ভালো লাগলে হিন্দিতে পরীক্ষা দেবে, ইংলিশ ভালো থাকলে ইংলিশে পরীক্ষা দেবে। 90 মিনিট সময় থাকবে পরীক্ষার জন্য, 100 নম্বরের মধ্যে 35 পেলে পাস, ঠিক আছে? এরপর এখানে একটা সমস্যা আছে, 35 পেলে পাস হবে কিন্তু 35 পেলে ট্রেনিংয়ে ডাকবে না, এটা মনে রাখবে, যে ট্রেনিং হবে লাস্টে, মানে যখন সব কিছু পাস হয়ে যাবে তারপর তো ট্রেনিংয়ে ডাকে, ট্রেনিংয়ে ডাকবে না। তো এটার জন্য কি করতে হবে, প্রথম কথা হচ্ছে পরীক্ষায় 100 নম্বরের মধ্যে মিনিমাম 50 নম্বর তুলতে হবে, না 50 পারলেও 45 নম্বর অবশ্যই রাখতে হবে, এসটি এসসি ওবিসি জেনারেল সবকেই।
তার নিচে চাকরি পাবে না, পাস করবে চাকরি পাবে না, ঠিক আছে? তো প্রথমে পরীক্ষা দিবে, পরীক্ষায় পাস করলে মাঠে ডাকবে, মাঠে জন্য আবার অন্য এডমিট বেরোবে। মাঠে যখন যাবে তখন সব কিছু তোমাকে নিয়ে যেতে হবে, মাঠের এডমিট, নিজের মাধ্যমিকের সার্টিফিকেট, আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড যা আছে। কিন্তু পরীক্ষায় যখন যাবে তখন শুধু নিজের এডমিটটা আর আধার কার্ড, ভোটার কার্ড যাই আছে নিয়ে যাবে। মাঠে যখন যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। মাঠে যদি পাস করো তারপরে মেডিকেলে ডাকবে, মেডিকেলও সবকিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। মেডিকেলের জন্য আবার নতুন এডমিট আসবে এক মাস পরে। এরপরে মানে প্রথমে কি হলো, প্রথমে দেখো পরীক্ষার জন্য একটা এডমিট বেরোলো, পরীক্ষায় গেলে এডমিটটা রাখবে সাথে একটা আধার কার্ড রাখবে। এরপরে পরীক্ষা গেলে, পরীক্ষার রেজাল্ট বেরোলো, পাস করলে মাঠের এডমিট বেরোলো, মাঠের এডমিট যখন মাঠে যখন যাবে মাঠের ডেট সেই এডমিটে দেওয়া থাকবে, সেখানে ঠিকানা দেওয়া থাকবে, সেই ঠিকানায় গিয়ে মাঠ করতে হবে, ঠিক আছে? হাইট 170 সেন্টিমিটার, 24 মিনিটে 5 কিলোমিটার রান, চেস্ট 80 থেকে ফুলিয়ে 85, ওজন 50 কিলো, বেশি হলে কোনো সমস্যা নেই। মাঠে যদি পাস করো সাথে সাথে বিকেলের মধ্যে জানিয়ে মানে বলে দিবে। এরপর মেডিকেলে এডমিট আসবে এক মাস দেড় মাস পরে। মেডিকেলে যখন যাবে মেডিকেলের এডমিট এবং সমস্ত কিছু ডকুমেন্টস, আর মাঠেও ডকুমেন্টস নিয়ে যাবে। মেডিকেলে পাস করবে, মেডিকেলে দুদিন হয় মেডিকেল, মেডিকেলে পাস করবে, তারপরে মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্টে এখন কি দেখা যায় জানো, মেরিট লিস্টে সেই যে পরীক্ষা হয়েছিল প্রথমে সেই পরীক্ষার নাম্বার দেখে মেরিট লিস্টে বানাবে। যারা বেশি বেশি নাম্বার পাবে তাদেরকে মেরিট নাম্বারে, মেরিট লিস্টে মানে দিবে। মেরিট মানে কি, ট্রেনিং এ যাওয়ার জন্য জয়নিং লেটার যে বানায় সেইটার লিস্ট একটা হয়। লিস্ট তিনটা চারটা বেরোয়, প্রথমে পরীক্ষায় পাস করলে একটা লিস্ট হবে, মাঠে পাস করলে একটা লিস্ট হবে, মেডিকেলে পাস করলে একটা লিস্ট হবে, তিনটা হয়ে গেল। এরপর ট্রেনিং এর জন্য হচ্ছে মেরিট লিস্ট। তাহলে সেই ট্রেনিং এ যে যাবে তার জন্য মেরিট লিস্ট বেরোয়, সেই মেরিট লিস্টটায় যদি নাম না কারো না থাকে তার চাকরি মানবে হলো না। কেউ বলে ওয়েটিং লিস্টে, ওয়েটিং লিস্টে অনেক ছেলে রয়ে যায়, তাই সবাইকে নেয় না, ঠিক আছে? দু একজনকে নিতে পারে, 10 জনকে নিতে পারে, কোনো গ্যারেন্টি নেই কাকে ডাকবে না ডাকবে এরকম কোনো বলা চলে না। তো যেসব ছেলেগুলা পরীক্ষা দিবে বা ফর্ম ফিল আপ করবে তাদেরকে বললো ফ্লিপকার্টে সার্চ করবে বা বই দোকানে আজই চলে যাবে, গিয়ে সেখানে কর্মসংস্থান পেপারটা জোগাড় করবে এবং দোকানে গিয়ে বলবে যে স্টাফ সিলেকশনের বই কি আছে। স্টাফ সিলেকশনের বই দেবে, একটা হিন্দির ইংলিশের জন্য আলাদা বই আছে সেই বইটা নিতে পারো বা টোটালও নিতে পারো। সেখানে দোকানে বললেই তারা বুঝিয়ে তোমাকে দিয়ে দিবে। কেউ ফ্লিপকার্টে সার্চ করে ফ্লিপকার্ট থেকেও নিতে পারো। এই উপর বই পড়া শুরু করো। পরীক্ষা 2 আগস্টের 2 তারিখ থেকে 25 তারিখের মধ্যে পরীক্ষা হবে, কম্পিউটারে পরীক্ষা হবে, 90 মিনিট সময়। যারা কম্পিউটার জানো নি কম্পিউটার শিখে নাও, বিনা কম্পিউটার ছাড়া পরীক্ষায় পাস করতে পারবে না, সমস্যা হবে, বিভিন্ন প্রবলেম দেখা দেবে। তো বন্ধুরা, তো তোমাদেরকে এটাই বলবো, যতটা তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকে আমাকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, গ্রুপে অ্যাড করে দেবো, আর আমার ভিডিওটা যত পারবে শেয়ার করবে। আজের মতো তোমাদের কাছে আমি এখানেই বিদায় নিতে চলেছি, কিন্তু একটা কথা মনে রাখবে, যতগুলো ছেলের বয়স 18 থেকে 23 বছর তারা অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওটা, যে যে দেখবে আর বন্ধুদেরকে শেয়ার করবে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। এরপর যাদের 26 বছর বয়স, 28 বছর বয়স, ST SC OBC সবাই আমাকে কমেন্ট করবে। বিবাহিত ছেলে মেয়ে সবার ক্ষেত্রে হবে এমন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শুধু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে হবে, এটা বিশাল সুযোগ। 80,000 সিট মানে অনেক ছেলে পাবে, অনেক ছেলে চাকরি পাবে, ঠিক আছে? আর যার যেটা ভালো লাগে BSF CRPF দিয়ে দাও, পরীক্ষায় ভালো নাম্বার তুললে অবশ্যই তোমার চয়েস অনুযায়ী চাকরি হয়ে যাবে, সেরকম বলার কিছু নেই। তো বন্ধুরা, আজের মতো এখানে বিদায় নিচ্ছি। ওকে বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।